সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট ও অচলাবস্থা নিরসন প্রসঙ্গে করা এক প্রশ্নের উত্তর দিলেন নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য মুর্শেদ আলম। আমার এমপি ডটকমের মাধ্যমে প্রশ্নটি করেন ওই এলাকার আব্দুল কাদির। এক ভিডিও বার্তার মাধ্যমে এমপি মুর্শেদ আলম এর জবাব দেন। জনাব আব্দুল কাদের, আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জানেন, আপনারা জানেন, আমি এমপিওসি মাত্র 3 বছর সেনবাগে, কিন্তু সেনবাগে হসপিটালের অবস্থা খারাপ হয়ে গিয়ে 15-20 বছর থেকে। আমি হ্যাঁ, এখানে কিছুই ছিল না, অ্যাম্বুলেন্স ছিল না, আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করছি, ভালো ডাক্তার ছিল না, ডাক্তারের ব্যবস্থা করছি। এখন 20 বছরের আপনার জমানো জরাজীর্ণতা, 1 বছর তা শেষ করা যায় না, কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করতেছি সেনবাগ হসপিটালকে একটা আধুনিক হসপিটাল করে দেওয়ার জন্য। এবং এখানে ডাক্তার, মেডিসিন, বেডগুলি এবং আপনার টয়লেট ব্যবস্থাগুলি সুন্দর করার জন্য, এটা ইনশাল্লাহ আমি আশা করি আগামী 1-2 মাসের মধ্যে এরা এই ব্যবস্থা আমি করে দিতে পারবো। আপনাকে ধন্যবাদ। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডটকম নোয়াখালী দুই আসনের অ্যাম্বাসেডর আবদুল্লাহ ইবনে আরমান।